কে কি ভাবছেন, এতগুলো টিম কেন? আমিও তাই ভাবছি যে এতগুলো টিম কেন। কবুতরের টিম সব এখানে রয়েছে, 8টা টিম। সবচেয়ে বড় কথা, এই 8টা টিম দিছে এই পেয়ার আর এই পেয়ার। তো এরা এই দুই পেয়ারে 8টা ডিম দিছে, ডিম দেওয়ার কথা দুই পেয়ারের 4টা, দিছে 8টা। এর কারণ কি হতে পারে? এর কারণ এরা দুইটাই মেয়ে, মানে 4টা মাদি পড়ছে আমার। এখন এদেরকে নর না দেওয়া পর্যন্ত এই ডিমে বাচ্চা আসবে না। এরা ডিম দিবে ঠিকই, কিন্তু বাচ্চা হবে না। তো যাই হোক, আমি নর না আনা পর্যন্ত আমি এক কাজ করব, দুইটা মাদি দিয়ে দুইটা নর নিয়ে আসব। আর আপাতত এদের ডিমগুলো আমি খেয়ে ফেলব। তো ডিম খেতে কেমন লাগে? কবুতরের ডিম এই প্রথম আমি খাবো, তারপর আপনাদেরকে ডিম খেয়ে রিভিউ জানাবো। চলো ডিমগুলো সিদ্ধ করি। সো ডিমের আপডেট হচ্ছে, একটা ডিম ফেটে গেছে সেদ্ধ করতে গিয়ে, ডিমগুলো সেদ্ধ হচ্ছে। তো ফাইনালি ডিমের খোসা ছাড়ানো হচ্ছে, কবুতরের ডিমগুলো সেদ্ধ করা হয়েছে। তাহলে প্রোটিক্স এখন এই ডিমটা খেয়ে রিভিউ দিবে, কেমন লাগে খাইতে, কেমন লাগছে, মজা? কিসের ডিমের মতো লাগছে? মুরগির ডিম, হাঁসের ডিম, কোন ডিম? মুরগির ডিমের মতো লাগে। তো কবুতরের ডিমগুলো আসলে আমি, আমার কাছে মুরগির মতো লাগলো, মানে স্মেল নাই, মুরগির ডিমের কাছাকাছি স্মেল হলেও পুরো স্মেলটা নাই। তো আমরা খাইতে বেশি ভালো লাগে নাই, তো এই জন্য এটা আমরা মুরগি এবং ঘুঘু পাখিকে খাওয়াই দিব। কি খাবার দিল ওদেরকে, ওরা ভাবতেছে যে প্রতিদিন কি খাবার দেয়, আছে কি খাবার দিল এটা, ওদের ডিমের ঠুকুরি দিচ্ছে না। তো এই জিনিসটা আমরা মুরগিকে দিয়ে দেখি কি করে। কুসুমটা খাবে ঠিকই, এই তো বাহ, মনের আনন্দে খাচ্ছে এখন। দেশি মুরগি একটু দিয়ে দেয় না, ওরা মনে খাবে কেন? ছাগল ভেতরে নিতে যায়, খেতে পারে না।